রাজ্যের জেলা হাসপাতালে নিয়োগের জন্য আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফ আর এই সমস্ত বিভিন্ন রকম পদে নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে এবং আরও কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, আবেদনের ফিস কত টাকা চাওয়া হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদন আপনারা কীভাবে করবেন, স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পরে বন্ধুদের কাছে ছোট্ট এক অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই এটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলার থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। জেলা হাসপাতালে নিয়োগের জন্য আমরা আমাদের চ্যানেলে আরও বিভিন্ন রকম ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে আপনার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, যে নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে বিস্তারিত আমরা একবার দেখে নেব। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন যে মেডিকেল কলেজে নিয়োগ করানো হচ্ছে, তার নাম এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিন নম্বর 713140, টেলিফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, প্যাক্স এখানে দেওয়া রয়েছে, ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, যেটা নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে 1/11/2021 নোটিশ প্রকাশিত হয়েছে, নোটিসের মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, রিক্রুটমেন্টটা এখানে দেওয়া রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে নিয়োগ করছে। আমরা আগেই আলোচনা করেছি মাল্টিটাস্কিং স্টাফ এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে। এখানে ঠিকানা দেওয়া রয়েছে, আমরা পরে ঠিকানা দেখে নেবো। এখানে আগে আমরা পোস্টের বিষয়ে বিস্তারিত বিবরণ দেখে নেবো। নেম অফ দ্য পোস্ট এখানে দেওয়া রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করছে, এর জন্য একটা ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশানটা এখানে দেওয়া রয়েছে, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের যে কোনো শাখায় স্নাতক হতে হবে। সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট আপনাদের থাকতে হবে বা ডিপ্লোমার কম্পিউটারের সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। উইথ নলেজ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক, অর্থাৎ ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনাদের জ্ঞান থাকতে হবে। ডিজারেবল এখানে রয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার সেটিং, অর্থাৎ হেলথের বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন। এজটা এখানে রয়েছে, 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন, পারমানেন্ট বেতন 20,000 টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে মাল্টি স্টাম্প পদে নিয়োগ করছে, শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো রেকগনাইজড পোর্ট থেকে। ডিসেবল এখানে দেওয়া রয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন হেলথ কেয়ার সেটিং, অর্থাৎ হেলথের বিষয়ে আপনাদের জ্ঞান থাকতে হবে, তবে কিন্তু আপনারা এই দুটো পদে আবেদন করতে পারবেন। বয়স একই রকম দেওয়া রয়েছে, শুধু বেতনটা আলাদা রয়েছে, 18,000 টাকা করে পারমানেন্ট বেতন এই পদে দেওয়া হবে। টেন্স অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। টেন্স অ্যান্ড কন্ডিশন যেটা বলে হচ্ছে, আপনাদের এখানে পিওরলি টেম্পোরারি, অর্থাৎ স্থায়ীভাবে আপনাদের এখানে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে প্রজেক্টের বিষয়ে বিবরণ দেওয়া রয়েছে। বয়স এখানে বলেছে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন, বয়সটা আমরা এখান থেকে দেখে নিয়েছি। অ্যাপ্লিকেশন ইন স্কেলেট এনভেলপ উইথ বায়োডাটা অ্যান্ড সেলেক্টেড স্টেট কপিজ অফ অল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যালং উইথ দ্য টু প্রেজেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মেনশনিং দ্য পোস্ট আর ইনভাইট। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে বা আবেদনপত্র সেখানে দিয়ে আসতে হবে এনভেলপি করে, বায়োডাটার সাথে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কাজের অভিজ্ঞতা যে রয়েছে তার সার্টিফিকেটগুলো আপনাদেরকে দিতে হবে, পাসপোর্ট সাইজের দুটো ফটো আপনাদের দিতে হবে এবং এখানে ঠিকানা দেওয়া রয়েছে এবং ডেটটাও এখানে দেওয়া রয়েছে 10 AM and 3 PM 8 নভেম্বর এবং 9 নভেম্বর সেখানে রিসিভিং করানো হবে। এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ঠিকানা এখানে রয়েছে, এই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে বা সেখানে আপনাদের আবেদনপত্র দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুর সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।